আগরতলা পৌর নিগম এলাকায় চলছে এখন করোনাকে প্রতিরোধ করার জন্য নির্ধারিত সময় পর্যন্ত করোনা কারফিউ। এবারকার কারফিউতে বেশ কিছু নয়া নির্দেশিকা জারি করেছিল প্রশাসন। এর মধ্যে রয়েছে শপিং মল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শপিং মল বন্ধ থাকাটাই স্বাভাবিক, কিন্তু দেখা যাচ্ছে প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গত বেশ কিছুদিন ধরে আগরতলা শহরের বুকে একাংশ শপিং মল কর্তৃপক্ষ দিব্যি ব্যবসা চালিয়ে আছে। এ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন দেখা দেয়। সরকারি আইনকে উপেক্ষা করে এভাবে শপিং মল খুলে রাখার ঘটনা কোনো যেন মেনে নিতে পারছে না অনেকে। অবশেষে দেরিতে হলেও ফের আরো একবার অবৈধভাবে খোলা শপিং মলগুলির বিরুদ্ধে অভিযানে নামলো সদর মহকুমা প্রশাসন। বুধবার সকালে সদর মহকুমা প্রশাসনের চারজনের অতিরিক্ত মহকুমা শাসকের নেতৃত্বে পুলিশ বাহিনী শহরের বেশ কয়েকটি শপিং মলে অভিযান চালায়। অভিযান চলাকালীন সময়ে শপিং মল কর্তৃপক্ষ সঠিক জবাব দিতে না পারায় প্রশাসনিক আধিকারিকরা শপিং মলের ঝাঁপ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, সরকারি নির্দেশ অমান্য করার জন্য বন্ধ করে দেওয়া মল কর্তৃপক্ষকে উপযুক্ত নথিপত্র নিয়ে সদর মহকুমা শাসক কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দেন আধিকারিকরা। সেখানে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে সক্ষম না হলে মলগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান সদরের অতিরিক্ত মহকুমা শাসক। আজকে আমরা সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে চারজন ডিসিএম, আমরা আমাদের টিম সহ পুলিশ প্রশাসন সহ আমরা এসেছি। এখানে সরকারি নির্দেশ অমান্য করে যেসব শপিং মলগুলো খোলা রয়েছে, যেসব শপিং কমপ্লেক্সগুলো খোলা রয়েছে, সেগুলোকে বন্ধ করতে এসেছি। এখানে দেখা গেছে বেশ কয়েকটা শপিং মল সরকারি নির্দেশ অমান্য করে, যেহেতু দু তারিখ অবধি আমাদের কারফিউ জারি করা হয়েছে তো সেই সরকারি নির্দেশকে অমান্য করে বেশ কিছু শপিং মল খোলা রয়েছে। তো সেই শপিং মলগুলোকে বন্ধ করার জন্য আমরা এসেছি। কয়টা এখন পর্যন্ত বন্ধ করেছে? এখন অবধি এই নিয়ে আমরা চারটে শপিং মল বন্ধ করেছি। তাদেরকে কোনো ফাইন করা হয়েছে না? না, ফাইন করা হয়নি। তাদেরকে আজকে বিকেলে আমাদের অফিসে দেখা করতে বলা হয়েছে তাদের সমস্ত কাগজপত্র নিয়ে। আপাতত এটার জন্য কোনো ফাইন আমরা লাগু করছি। তাদের বক্তব্যটা কি কি বলেছে তাদের কোন বক্তব্য? তারা অনেকে বলছে আমরা জানি না, অনেকে বলছে খোলা তো অন্যরাও খোলা রেখেছে তাই আমরা খোলা রেখেছি। তো আজকে আমরা সেই অভিযানেই বেরিয়েছি, যাদেরই খোলা রয়েছে আমরা সবাইকে বন্ধ করে দিচ্ছি। ম্যাম আপনার নাম? আমার নাম বিঙ্কি সাহা, আমি ডিসিএম সদর। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।